ব্যাস অমরদীপ বাবু, এই শেষ পেপারটা সাবমিট করার পর আর কোনো লিগ্যাল ইস্যু থাকলো না। হর্ষ, তুমি চেক করেছো সব পেপার ঠিকঠাক আছে তো? অ্যাবসলিউটলি স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন। বাড়ি, বাংলো, জমি সব কিছু কভার করছে তো? কি বলছেন স্যার আপনি, শহরের সব থেকে নাম করা উকিলকে আপনি সন্দেহ করছেন? আরে আপনি ভরসা করুন আর একদম নিশ্চিন্তে থাকুন, আর এখন থেকে সমস্ত সম্পত্তির মালিক আপনি। দ্যাটস গুড, তোমার পারিশ্রমিক। হ্যাপি? থ্যাংক ইউ। ওকে স্যার, নাইস ডুইং বিজনেস উইথ ইউ। ওয়েল স্যার, থ্যাংক ইউ। হ্যালো, কে ওখানে? ছাই ছাই কোথেকে এলো? রাখি, নম্রতা, এত দূরে আসার কি দরকার ছিল রে? আমাদের কোথায় নিয়ে যাচ্ছিস তুই? চল ইয়ার, ওর 21st বার্থডে আজকে, ও যেখানে ইচ্ছা সেখানে পার্টি করাতে নিয়ে যাবে। এক্স্যাক্টলি। আর তাছাড়া ম্যাডাম একটা ভালো পিকনিক স্পট বেছে রেখেছে, চল দেখি কোথায় নিয়ে যাচ্ছে। তোমরা তিন বোনে না আমাকে ফাঁসিয়ে দিয়েছো। দেখো লাইলা, হতে পারে তুমি সাথীদের ফ্রেন্ড, কিন্তু আমি সাথীদের ফেভারিট, সেই জন্য এইটুকু টর্চারটা তোমার সহ্য করতেই হবে। হচ্ছে নম্রতা, এটাই সেই স্পটটা না? দিদি দিদি, স্টপ স্টপ স্টপ। দারুণ জায়গাটা না? নিমি, বার্থডে সিটি থেকে দূরে, সিরিয়াসলি তোর বার্থডে এখানে সেলিব্রেট করতে চাস? অফ কোর্স, কত কোয়াইট আর বিউটিফুল পিকনিক প্লেস এটা। আমি ভাবলাম আমরা সবাই এখানে দারুণ এনজয় করব। এন্ড ইউ নো, কিছুদিন ধরে না আমি এই জায়গাটার স্বপ্ন দেখছিলাম। আর তোমাদের মনে আছে যখন আমরা ছোট ছিলাম বাবা একবার আমাদের এখানে এনেছিলেন? সেই জন্যই আমি ভাবলাম যে এনজয় করার জন্য আমাদের জন্য এটাই বেস্ট প্লেস। নিমি, তুই এখন 21 বছরের হয়ে গেছিস, তাই এখন কোয়াইট বিউটিফুল জায়গার স্বপ্ন দেখা ছেড়ে দে আর ছেলেদের স্বপ্ন দেখা শুরু করে দে। আরে কেকটা তো বের কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নিমি, হ্যাপি বার্থডে টু ইউ।
সো মাচ শুধু থ্যাংক ইউ আর আমাদের রিটার্ন গিফট কোথায় আছে আছে বাবা সেটাও আছে কিন্তু সারপ্রাইজ ওটা সো রেডি ফর দ্য সারপ্রাইজ ওকে দেন 1 2 3 ওদিকে দেখো তুমি এই দুজনের ব্যাপারে কি করে আই নো কেমন লাগলো সারপ্রাইজ ভীষণ ভালো দিদি আমরা অভয় আর বিনয়কে পাঠিয়ে দিলাম ওরাই একটু হেল্প করে দিত নিমি নম্রতা চল খুঁজে দেখি নিম্মি তুই ঠিক আছিস তো আর তুই এখানে কি করছিস নম্রতা চল ফ্রেশ হয়ে নিবি হাত দিবি না আমার গায়ে কি হলো নম্রতার ব্যাপারে কিছু জানতে পারলি জানি না দিদি কাল রাতে রেগে চলে গেল আর তারপর আর কোনো কথাই হয়নি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড নিমির হয়েছেটা কি চল চল ওর রুমে গিয়ে দেখি নম্রতা নিমি হোয়াট ইজ হ্যাপেনিং
নম্রতা নিজেই আমাকে বললো ও 11টার সময় কফি শপে দেখা করবে, আর ও নিজেই এখন কোথায় চলে গেল? চল মা জানবে হয়তো। দিদি কে? দিদি এসব হচ্ছেটা কি? বিছানাতেও ছাই। চলো মাকে গিয়ে জিজ্ঞাসা করি, ও নিশ্চয়ই মাকে কিছু বলে গেছে। আচ্ছা মা, তৈরি হয়ে গেছো? আরে নম্রতা কোথায়? ওকেও নিয়ে আসতে। তুমিও তাহলে জানো না, আমরা ওকেই তো নিতে গিয়েছিলাম ওর রুমে, ওখানে ছিলই না। আমরা ভাবলাম নিশ্চয়ই তোমাকে বলে গেছে। হয়তো সকালে কোনো ক্লাস আছে। রামকাকা আপনাকে কিছু বলে গেছে? এমনিতে কিছু বলে তো যায়নি, তবে সকাল সকাল রেডি হয়ে কোথায় যেন বেরিয়ে গেল। সো এত আর্জেন্টলি কল করে কেন ডাকলে সেটা বলো। কেন? দেখা করার জন্য কোনো কারণ দরকার বুঝি? ব্যাস ইচ্ছে হলো, তোমার কথা মনে হলো আর তোমায় ডেকে পাঠালাম। আমি ঠিক বুঝলাম না। কি অভয়, এই কথাটাও বোঝো না তুমি? তোমার মতো অ্যাট্রাকটিভ ছেলের অনুপমার মতো চালাক আর বোরিং মেয়েকে কেন ভালো লাগে? কাম অন নম্রতা, অনুপমা এতটাও বোরিং নয়, ওকে? শি ইজ ফাইন। আর হ্যাঁ, চালাকিও মোটেই করছে না। এরকমটা তোমার মনে হয় কারণ ও তোমার সামনে এরকমই প্রেটেন্ড করে। ছলে বলে কৌশলে ও ছেলেদের ভাষায় অভয় আর প্রয়োজন মতো ইউজ করে তারপর ওদেরকে ছেড়ে দেয়। এত বছর ধরে আমি এইসবই দেখছি। এনিওয়েজ, আই রিয়েলি লাইক ইউ, খুব সুইট তুমি। তোমার কি আমাকে ভালো লাগে না? নম্রতা, তোমার মধ্যে সেই সব কিছুই আছে একটা পুরুষের চোখ যা খোঁজে। ঠিক আছে, তাহলে এখন তুমি যাও আর সঠিক সময় মতো আমি তোমাকে ডেকে পাঠাবো। ওকে, বাই। বাই। এই তুই এখানে কি করছিস? কি হয়েছে? কাঁদছিস কেন? তুমি বুঝবে না দিদি, তুমি চলে যাও এখান থেকে। নম্রতা, বড় দিদি হই তোমার, কি করে বুঝবো না? আচ্ছা চলো, কি হয়েছে বলো। ওই অভয় আমাকে এখানে 10টার সময় ডেকেছিল আর বলছিল যে ও তোমাকে সারপ্রাইজ দিতে চায়। তার প্রিপারেশনের জন্যই আমার হেল্প দরকার। তোমাকে 11টার সময় ডেকেছিল না? হ্যাঁ। তো আমি এখানে পৌঁছানো মাত্রই ফ্লার্ট করতে শুরু করলো। আমি ওকে অনেক বোঝালাম কিন্তু বলল যে তোমাকে আরও পছন্দ করে না, আর যদি আমি রাজি থাকি তাহলে ও তোমাকে ছেড়ে দেবে। না না, অভয় এরকম করতে পারে না। আমি জানতাম, এই জন্যই আমি তোমাকে বলতে চাইছিলাম না। বাট আই সোয়ার দি, ও আমার হাত ধরে আমাকে এটা বলল। আমি তো শকড হয়ে গিয়েছিলাম। আই ক্যান্ট বিলিভ যে ও তোমাকে চিট করছে, ও তোমাকে ডাম্প করতে চাইছে।
নম্রতা মা, এত রাত্রে এখানে কি করছো? কিছু দরকার? এই কাগজগুলো কিসে? কাগজগুলো আমায় ফেরত দিয়ে দে। এই কাগজগুলো তো মালিকের নামে রয়েছে, এগুলো আমি তোমায় দিতে পারি না। আমি বলছি কাগজগুলো ফেরত দিয়ে দে। না, ভদ্রতা ভুলে গেছো তুমি? মনে নেই যারা প্রশ্ন করে সেই সব মানুষদের ছোট মালকিন একদম পছন্দ করে না? তুই সারা জীবন ওর দাসত্ব করে চলেছিস, কখনো কারো কথা শুনিস নি, এমনকি নিজের ছোট মালকিনেরও না। এবার তোকেও আমি বাঁচিয়ে রাখবো না। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও। এসব আমাদের বাড়িতে কি হচ্ছে? যে কি অদ্ভুত ব্যাপার যে রামু কাকা পুড়ে গেল আর এই সিন্ধুকও পুড়ে গেল। লোহা গলিয়ে দিল এমন আগুন যার থেকে না কোনো ধোঁয়া উঠেছিল আর না কেউ কিছু জানতে পারলো। আমি কিছুই বুঝতে পারছি না, এখানে কি হচ্ছে? তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন, কিছু বলো না। আরে তোমরা একটু শান্ত হবে, খালি বলো না বলো না। এটা ভাবছি যে যদি চোর বাড়িতে আসেও, বাড়িতে এত লোকজন থাকতে কোনো শব্দ না করেও এসব কি করে করলো? তুমি ঠিক করে চেক করেছো কি কি চুরি করেছে? আমার মায়ের শেষ স্মৃতি হার আর আমার ল্যান্ডস পেপার। মায়ের হার আর জমির দলিল? আচ্ছা নম্রতা কোথায়? সকাল থেকে তো দেখছি না ওকে। সাথী, তুই কি ওকে দেখেছিস কোথাও? নম্রতা কোথায় গেল? ফোন করো ওকে তাড়াতাড়ি। মা তুমি টেনশন নিও না, আমি এক্ষুনি দেখছি। হ্যালো লায়লা। হ্যাঁ সাথী। নম্রতাকে পেলি? নম্রতা আমার সামনেই আছে, দেখা করতে চেয়েছিল। কেন, কি হয়েছে? জানি না, কেমন একটা অদ্ভুত রকমের বিহেভিয়ার করছে। ছাড়, এনিওয়ে তুই টেনশন নিস না, আমি ওকে সেফলি বাড়িতে পাঠিয়ে দেবো, ঠিক আছে? চল বাই। বাই নম্রতা। নম্রতা, নম্রতা শোন, নম্রতা। আমি নম্রতা নই, আমি রেখা। রেখা? আমায় কেন মারছো? আমি কি করেছি?
অমরদীপের পরিবারের কাউকে আমি খুশি থাকতে দেব না, কেউ ওকে খুশি করতে পারবে না। ওদের মেয়ের বন্ধু না তুই, ওদের দুঃখ থেকে দূরে রাখবি না তুই, আমি তোকেও দূরে সরিয়ে দেব। থ্যাংক ইউ বাবা, তোমার নামে চিঠি এসেছে। হ্যাঁ মা, এই চিঠি কে দিল তোমাকে? বাইরে লেটার বক্সে ছিল, আমি নিয়ে এসেছি। কেন? না না, বসো না, জল খাবার খাও। কি হয়েছে, এমন কি আছে এই চিঠিতে? কিছু না, কিছু না, বিজনেসের কিছু জরুরি কাগজ। তোমরা জল খাবার খাও, আমি একটু আসছি। হ্যাঁ, তুমি এই রাস্তায় কি করছো? ব্যাস, তোমারই আসার অপেক্ষা করছিলাম আমি। কি হলো, যাওয়া যাক। চলো। এমন কোন জিনিস আছে যেটা একটা বেশ ভালো, ভদ্র আর ইন্টেলিজেন্ট একটা ছেলেকে অন্ধ বানিয়ে দেয়? সরি, আমাদের দুজনকে একসাথে কত ভালো দেখতে লাগে, অ্যাজ ইফ আমরা দুজন শুধু একে অন্যের জন্যই তৈরি হয়েছে। কিন্তু তুমি তো সাথীর সঙ্গে নিজের টাইম ওয়েস্ট করছো। মহান নম্রতা, সাথী তো তোমার নিজেরই বোন, আর ও এতটাও খারাপ নয়। হ্যাঁ, কিন্তু আমার থেকে সুন্দরী নয়। দেখো আমার দিকে বিনয়, আমাকে কি তোমার সুন্দরী মনে হয় না? ইউ আর প্রিটি, বাট ইউ নো না আই লাভ সাথি, আর আমি ওর সঙ্গে রিলেশনশিপে আছি। লোকে এনগেজমেন্টের পরেও সম্পর্ক ভেঙে দেয়, আর তোমার তো জাস্ট একটা রিলেশনশিপই রয়েছে। ছেড়ে দাও সাথীকে, আমার হয়ে যাও। তুমি কি আমায় ভালোবাসো না? বিহেভ ইয়োরসেলফ নম্রতা, আমি কখন থেকে বোঝাচ্ছি বুঝতেই চাইছো না? আই লাভ সাথী, আমি ওকে কখনো চিট করব না। একটা কথা জেনে রাখো, তুমি আমার থেকে দূরে থাকো। তুমি চাইলেও নিজেকে আমার থেকে দূরে রাখতে পারবে না বিনয়। অনেক হয়ে গেছে তোমার ড্রামা, এক্ষুনি নামো গাড়ি থেকে। আমাকে মানা করবে তুমি? না বিনয় না। আরে নম্রতা, এবার তুমি ওটাই করবে যেটা আমি চাই। আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ নম্রতা, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি হলো সাথী, কি কথা হলো? মায়ের ফোন এখনো অফ আসছে। আচ্ছা একটা কাজ করো, আন্টিকে ফোন করো, ওনার সঙ্গেই তো গিয়েছিল। এই নাও। হ্যালো। হ্যালো বৌদি, নমস্কার। সবিতা আপনার সঙ্গে মন্দিরে গিয়েছিল না? এখনো পর্যন্ত ফেরেনি। আমি যদি আপনার সঙ্গে ফোনে কথা বলে নিই তাহলে কোনো সমস্যা নেই তো? না হলে আমি আপনাদের পিক আপ করতে আসতে পারি। কি, ও এখনো আসেনি? না। আরে কিন্তু ও 2 ঘন্টা আগেই মন্দির থেকে চলে গেছে। 2 ঘন্টা আগে? ওই সাথের কোনো বন্ধুই এসেছিল ওকে নিতে। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো চলে আসবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়েলকাম। সাথী তোমার কোনো এক বন্ধু বিনয়ের সঙ্গে 2 ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়েছে, একটু কথা তো বলো, দেখো কোথায়। বিনয় ও কেন পিক করছে মাকে? বিনয় ফোন তুলছে না। এই এই বিনয় কে?
বলো বাবাকে কে এই বিনয়, কে হয় ও তোমার? বলো বাবাকে। বিনয় কোনো যেমন তেমন বন্ধু নয়, ও বয়ফ্রেন্ড তোমার। বয়ফ্রেন্ড? কি বলছে বাবা? ওর কথা ছাড়ো নেমি। কি হয়েছে? আরে তুই চেষ্টা কর না। বাবা একটা অ্যাপ আছে যাতে লোকেশন শেয়ার হয়, ওটাতে দেখছি। দেখ তাড়াতাড়ি দেখ, যেখানে চেক করার করে ফেল, তাড়াতাড়ি কর। এর বউয়ের কাছে আর খুব একটা বেশি সময় নেই। কি হয়েছে তোর, কি ভুলভাল বকছিস? আরে তুই খোঁজ কর। বাবা পেয়ে গেছে লোকেশন, দেখে নিয়েছে ওরা কোথায় আছে। বাবা এখান থেকে রাইট, তারপর সোজা, আর তারপর আবার রাইট। আরো সবিতাকে এই রাস্তায় নিয়ে এলো কেন? বাবা তুমি রাস্তাটা চেনো? বেশ যাওয়া আসা ছিল বাবার এই রাস্তায়। এই রাস্তাটা বাবা কি করে ভুলতে পারে? বাস বাস বাবা, এখানেরই সিগন্যাল আসছে। কোথায় যাচ্ছিস সাথী? বাবা এখানেই দেখাচ্ছে। চলো আমি বলে দিচ্ছি। তুই কি করে জানলি? আমার সাথে চলো। আমাকে মেরে তোমার লাভটা কি? আমাকে কেন তুমি মারতে চাইছো? সবিতা, বিনয়, কি করছো তুমি? ছাড়ো ওকে, ছাড়ো ওকে, একদম গায়ে দেবে না। বাবা, বিনয় তুমি এটা কি করছো? বিনয় স্টপ ইট, বিনয়। তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো? আর যদি তুমি এখানে না আসতে, তাহলে তোমার বউ অন্য কারোর মতো পুড়ে ছাই হয়ে যেত। মনে পড়ছে কার কথা বলছি আমি? নিজেকে সামলাও, বাবার কাছে কোনো অপশন ছিল না। যদি বাবা বিনয়কে না মারতো, তাহলে ও মাকে মেরে ফেলতো। দেখো ভালো করে শোনো সবাই, বিনয়ের মৃত্যুর ব্যাপারে কারোর সঙ্গে কোনো কথা বলবে না, এটা আমাদের ভেতরের ব্যাপার আর আমাদের ভেতরেই থাকবে। কোনো সত্যিকেই চিরকালের জন্য লুকোনো যায় না, কখনো না কখনো সেটা বাইরে বেরিয়েই আসে। চুপ কর, তুই একদম চুপ কর, আমি তোর মুখ থেকে একটা শব্দও শুনতে চাইছি না। এবার আমার নয়, এবার তোমার বোঝার পালা মুন্না। বিহায় আমি একটা, এটা কিভাবে কথা বলছো তোমার বাবার সাথে? ক্ষমা চাও বাবার কাছে। মুন্নাকে মুন্না বলবো না তো আর কি বলবো? কি মুন্না? আর একটা কথা বলবে তো তোমার আমি জিপ টেনে ছিঁড়ে ফেলবো। অভয়, তুমি এখানে কি করছো? এসে গেছো তুমি? এখানে আমার কাছে এসো। অভয়, এটা কি করছো তুমি? আমি নম্রতাকে বিয়ে করতে চাই। What are you saying? আমরা ডিসাইড করেছিলাম না তুমি বাবার কাছে এসে আমাদের বিয়ের কথা বলবে?
আর এখন তুমি নম্রতার সাথে? ওকে ছাড়ো, আমার কাছে এসো আর বলো যে তুমি আমাকে কত ভালোবাসো। কে এই ছেলেটা? বাবা ও অভয়, আমরা একে অপরকে বিয়ে করতে চাই, আর ও তোমার সাথে এসে কথাও বলতো, কিন্তু জানি না ওর কি হয়েছে এখন। ও নম্রতার সাথে বিয়ের কথা বলছে এখন। মুন্নাকে বলিস না, না হলে অভয়কেও গুলি করে মেরে ফেলবে। খুন করাটা ওর স্বভাবে দাঁড়িয়ে গেছে, কারণ লোকেদের মেরে পুঁতে ফেলার জন্য ওর কাছে প্রচুর জমি আছে। যে কি মুন্না, কি হয়ে গেল আমার মেয়েটা? ও কেন এসব কথা বলছে? পাগল হয়ে গেছে ও, কোনো কিছুরই আফসোস আর ওর মধ্যে দেখা যাচ্ছে না। প্লিজ ওকে কোনো ডক্টরের কাছে নিয়ে যাওয়া হোক। দেখতে পাচ্ছ না কেমন বিহেভ করছে ও? কি মুন্না, তোরও কি আমাকে পাগল মনে হয় নাকি? চুপ করো, শাট আপ। কতক্ষণ চুপ করিয়ে রাখবি? কোনো মানুষকেই চিরকালের জন্য চুপ করিয়ে রাখা যায় না। ও কি বলছে তুমি কিছু জানো? চলো অভয়, এখানে খুব চেঁচামেচি, আমরা বাইরে কোথাও যাই। অভয় নম্রতা, দিদি লজ্জা করলো না তোমার? নিজের বড় বোনের বয়ফ্রেন্ডের সাথে তুমি এসব করছো? বারণ করেছিলাম না তোকে আমার সাথে দেখা করতে, তাহলে কেন এসেছিস তুই এখানে? আমি তোকে জীবনে কোনো আনন্দ পেতে দেব না। আমি ছিনিয়ে নিয়েছি ওকে তোর কাছ থেকে, ও এখন শুধুই আমার, শুধু আমার। কে তুমি? আমি এসব কেন করছো তুমি আমাদের সাথে? যা গিয়ে প্রশ্ন কর নিজের বাবাকে, প্রশ্ন কর ও এইসব রেখার সাথে কেন করেছিল। যা। কে তুমি? ছাড়ো আমাকে। চলে যাও, চলে যাও। আমি আমি তোমার কি ক্ষতি, কি ক্ষতি করেছি? কারণ তুমি অমরদ্বীপের মেয়েকে ভালোবেসেছো, ওকে আনন্দ দিয়েছো তুমি, এই জন্য আমি তোকেও ছাড়বো না। আর তোর শাস্তি হলো মৃত্যু। আমাকে আমাকে ছেড়ে দাও। আহ
প্লিজ বাবা বলো না। হ্যাঁ বাবা বলো না প্লিজ। ওই আমাদের পেছনে পড়ে আছে, কিন্তু কেন বাবা? কে এই রেখা? রেখা? এটা তোমাকে কে বললো? রেখা তো তোমার পিসির নাম। আমাদের পিসি? ও তো মারা গেছে, এক বছর হয়ে গেছে। ও কি করে ফিরে আসবে? ও ফিরে এসেছে মা, আর এটা ওই। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যে ঘটনার সূত্রপাত আমাকে দিয়ে হয়েছিল, তার শেষ আমাকেই করতে হবে। রাখির মর্যাদাটা তো রেখো। কে কে কি কি কে ওখানে, কে ওখানে, কে? রেখা তুমি? কি হয়েছে মুন্না? আজ নিজের মেয়ের লাশ দেখে খুব কান্না পাচ্ছে? আমার ব্যাপারে তো একবারও চিন্তা করনি? তো 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 তোমরা কি করে এলে? আমি নিয়ে এসেছি ওদেরকে এখানে। তোমার সত্যি এখন কারোর কাছে লুকোতে পারবে না। বলে দে, আমি তো তোর নিজের রক্ত ছিলাম, তোর নিজের বোন। তাহলে তুই এইসব আমার সাথে কেন করলি? তুমি পুরোপুরি পাগল হয়ে গিয়েছিলে রেখা। তুমি নিজের হাতে নিজেকে শেষ করেছো, তাতে ও কি দোষ করেছে? তুমি আমাদের কেন মারতে চাইছো? পাগল ছিলাম না আমি, ছিলাম না আমি পাগল। অমর দ্বীপের লোভ আমাকে মেরে ফেলেছিল। বাবা আমাকে খুব ভালোবাসত, কিন্তু অমর দ্বীপে সন্দেহ ছিল বাবা যেন সব সম্পত্তি আমার নামে দিয়ে না যায়। এই জন্যে ও আমাকে ঘরের মধ্যে আটকে রেখেছিল, আর ধীরে ধীরে সবাইকে বুঝিয়েছিল যে আমি পাগল হয়ে গেছি। সম্পত্তি নিজের নামে করানোর পর ও নিজের হাতে আমায় খুন করে দিয়েছিল, মেরে ফেলেছিল আমাকে, পুড়িয়ে দিয়েছিল আমাকে, আর সবাইকে বলেছিল যে আমি নিজে আত্মহত্যা করেছি। তোর মনে আছে তো মুন্না, আমি মরার আগে তোকে কি বলেছিলাম? যে তোর বাড়িতেও মেয়ে হবে, আর ও আমার মতো কুমারী থেকে যাবে। এই জন্য আমি বিনয় আর অভয়কে মেরে ফেলেছি। লায়লা তোমাদের বন্ধু ছিল না? আমি ওকেও মেরে ফেলেছি। মনে আছে তোর? হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। আমি মেনে নিচ্ছি আমার ভুল হয়েছে, আমি তোমাকে পুড়িয়ে মেরেছি আর এখানেই পুঁতেছি। আমাকে ক্ষমা করে দাও। মেরো,
লাইফে টাকাটা ইম্পর্টেন্ট, কিন্তু কারুর প্রাণের থেকে বেশি নয়। বাবা সম্পত্তির জন্য পিসির সাথে যা যা করেছিল তার শাস্তি আজ আমরা সকলেই পেয়ে গেলাম। খারাপ ইন্টেনশন ক্ষণিকের আনন্দ দিতে পারে, কিন্তু সুখের কারণ কখনোই হতে পারে না। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।